এক থেকে একশো অব্দি যে কোনো সংখ্যার বর্গ যদি মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাকে হেল্প করবে। লাস্ট একটা ভিডিওতে আমি তোমাদের বর্গ করার তিনটে শর্টকাট নিয়ম শিখিয়েছিলাম। তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে বলেছো, দাদা এমন কোনো একটা টেকনিক নিয়ে এসো বা এমন কোনো একটা নিয়ম শেখাও যে নিয়মের দ্বারাই যে কোনো সংখ্যার বর্গ যাতে আমরা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে খুব সহজে বের করে ফেলতে পারি। তো তোমাদের কমেন্টস পড়েই আজকে আমি হাজির হয়ে গিয়েছি। আজকে আমি তোমাদের এমন একটা টেকনিক শেখাবো যে টেকনিকের দ্বারাই এক থেকে একশো অব্দি যে কোনো সংখ্যার বর্গ মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে তোমরা বের করে ফেলতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মোট তিনটে নিয়ম শেখাবো। প্রথম নিয়মেই তোমরা শিখে যাবে এক থেকে একশো অব্দি যে কোনো সংখ্যার বর্গ দুই সেকেন্ডের মধ্যে বা তিন সেকেন্ডের মধ্যে কীভাবে বের করা যায়। বাকি দুটো নিয়মও খুব মজাদার। চলো প্রথম টেকনিক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা শিখবো এক থেকে একশো অব্দি যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে বের করে ফেলতে পারবো। এছাড়া বাকি দুটো নিয়মও কিন্তু দারুণ মজাদার, কাজেই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখো। চলো যে কোনো একটা সংখ্যা আমরা মনে মনে নিয়ে নিলাম, কথার কথা আমরা পঁচিশের স্কোয়ার করবো, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কাজ যেটা করবে, মিডিল থেকে একটা দাগ টেনে নেবে, ঠিক আছে? সুবিধার জন্য একটা দাগ আমরা টেনে নেবো, ওকে? এরপরে দেখো ডান দিকে একটা সংখ্যা, বাঁ দিকে একটা সংখ্যা আছে। এরপরে আমরা কি করব, ডান দিকের সংখ্যার স্কোয়ার আমরা লিখবো পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ, দুইয়ের স্কোয়ার কত হচ্ছে দুই দোকানে চার, লিখে দিলাম, আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট, ওকে? এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে এদেরকে গুণ করে দাও। দুই পাঁচ আর দুই আছে, পাঁচ দোকানে দশ, দশ দোকানে কত হচ্ছে কুড়ি, ঠিক আছে? গুণ করে কত আসলো কুড়ি। যে সংখ্যাটা আমার বেরোলো গুণ করে, ঠিক একটা ঘর বাদ দিয়ে আমরা কী করবো, সেই সংখ্যাটা এখানে বসাবো, ঠিক আছে? বসে আমরা যোগ করে দেবো, পাঁচ করতে পাঁচ বসে গেল, দুই করতে দুই বসে গেল, চার আর দুয়ে ছয় হলো, আমাদের অ্যান্সার কমপ্লিট। আমরা প্রত্যেকেই জানি টোয়েন্টি ফাইভের স্কোয়ার কত হয় ছশো পঁচিশ। তোমাদের সুবিধার জন্য ইচ্ছা করে আমি সহজ একটা উদাহরণ নিলাম, ঠিক আছে? অনেকের কাছে হয়তো বিষয়টা ক্লিয়ার না, চলো আরও কিছু উদাহরণ নেই তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কথার কথা আমরা সেভেন্টি এইটের স্কোয়ার করবো। আমি তোমাদের আগেই বলেছি যে কোনো সংখ্যার হবে, ঠিক আছে? মিডিল থেকে একটা দাগ দিয়ে দেবো। এরপর আমাদের কাজ হচ্ছে ডান দিকের সংখ্যার স্কোয়ার আমরা আগে লিখবো, আটাটা কত হচ্ছে চৌষট্টি হচ্ছে, বসিয়ে দাও। সাতের স্কোয়ার কত হচ্ছে সাত সাত উনপঞ্চাশ হচ্ছে, বসিয়ে দাও। এরপরে আমাদের কাজ হচ্ছে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে গুণ করে দাও, সাতাশটা ছাপ্পান্ন হচ্ছে, ছাপ্পান্ন দোকানে আমরা মনে মনে গুণ করলে পেয়ে যাচ্ছি একশো বারো। আমাদের কাজ হচ্ছে সবসময় একটা ঘর বাদ দিয়ে যে সংখ্যাটা আমরা গুণ করে পেলাম সবসময় একটা ঘর বাদ দিয়ে বসাবে, ঠিক আছে? তো গুণ করে আমরা কত পেয়েছি একশো বারো পেয়েছি, তো একশো বারো এখানে আমরা বসিয়ে দেবো, বসিয়ে আমরা যোগ করে দেবো, চার করতে চার বসে গেল, ছয় দুই আট বসে গেল, নয় একে দশে শূন্য হাতে রইলো এক, এক একে দুই, চার দুই ছয়, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। চাইলে ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো, খুব সহজে কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে। চলো আরও কিছু উদাহরণ নেওয়া যাক, কথার কথা আমরা করবো টোয়েন্টি থ্রি, ওকে? চলো করে ফেলি, মিডিল থেকে দাগ দেবো, তিন তিরিকে কত হচ্ছে নয় হচ্ছে, ঠিক আছে? এই উদাহরণটা একটু ভালো করে দেখো, কারণটা এখনই বুঝতে পারবে। তিন তিরিকে কত হচ্ছে নয় হচ্ছে, কিন্তু আমরা নয় বসাবো না, আমরা সবসময় কী করবো, সবসময় খেয়াল রাখবে এই গুণফলটা যেন দুই অঙ্কের সংখ্যা হয়, ঠিক আছে? যদি দুই অঙ্কের সংখ্যা চলে আসে খুব ভালো, যদি না আসে জিরো দিয়ে দুই অঙ্কের সংখ্যা আমরা বানিয়ে নেবো। তিন তিরিকে নয় যেহেতু এক অঙ্কের সংখ্যা এসেছিলো, শূন্য দিয়ে আমরা দুই অঙ্কের সংখ্যা বানিয়ে নিলাম, ঠিক আছে? বাঁদিকে আমাদের কী হচ্ছে দুই দোকানে চার হবে, তো চার যেমন বসানোর আমরা কিন্তু বসিয়ে দেবো, ঠিক আছে? এরপরে বাকি নিয়ম সেম, সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো, দুই তিন এবং দুই যদি আমরা গুণ করি, তিন দোকানে ছয়, ছয় দোকানে কত হচ্ছে আমাদের বারো। একটু আগেই আমরা শিখেছি একটা ঘর বাদ দিয়ে আমরা সংখ্যাটাকে লিখবো এবং আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের কত আসছে পাঁচশো উনত্রিশ, আমাদের অ্যান্সার কমপ্লিট। তোমরা চাইলে ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো, ঠিক আছে? চলো আরও কিছু উদাহরণ নেওয়া যাক, কথার কথা আমরা করবো এইটটি ফাইভের স্কোয়ার। চলো আমরা করে ফেলি, পাঁচ পাঁচে পঁচিশ হবে আমরা বুঝতেই পাচ্ছি, এবং আটাটা কত হবে চৌষট্টি হবে। এরপর চলো নিজেদের মধ্যে যদি আমরা গুণ করি, পাঁচ আটটা চল্লিশ, চল্লিশ দোকানে কত হচ্ছে আশি, তো আশি আমরা একটা ঘর বাদ দিয়ে বসিয়ে দেবো, যোগ করে দেবো, পাঁচ দুই আটার চারে বারো, দুই হাতে রইলো এক, ছয় একের সাত, আমাদের অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? চলো এই টাইপের আরও একটা লাস্ট উদাহরণ নেওয়া যাক, আমরা করব হচ্ছে ফিফটি টু, ঠিক আছে? চলো আমরা করে ফেলি, মিডিল দিয়ে আমরা দাগ দিয়ে দেবো, দুই দোকানে কত হবে চার। একটু আগে আমরা শিখেছি শুধু চার আমরা বসাতে পারবো না, সবসময় দুই অঙ্কের সংখ্যা আমাদের বসাতে হবে, তো জিরো আমরা নিয়ে নেবো, ঠিক আছে? এরপরে বাঁ দিকে কী আছে, পাঁচ আছে, পাঁচের স্কোয়ার করলে কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আমরা বসিয়ে দেবো। এরপরে চলো নিজেদের মধ্যে গুণ করে দিই, পাঁচ দোকানে দশ, দশ দোকানে কুড়ি, তো আমরা যদি মিডিলে বসিয়ে দিই এবং যোগ করে দিই, আমাদের অ্যান্সার চলে আসবে পাঁচ আর দুই সাত, টু সেভেন জিরো ফোর, আমাদের অ্যান্সার কমপ্লিট। তো আশা করছি খুব সহজে তোমরা প্রথম নিয়মটা শিখতে পারলে, এই নিয়মের দ্বারাই এক থেকে একশো অব্দি যে কোনো সংখ্যার বর্গ কিন্তু খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারবে। যদি একটু প্র্যাকটিস করো মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। অবশ্যই নিজের মনের মতন সংখ্যা নাও, খাতা পেনে এই নিয়মে করো এবং ক্যালকুলেটারে চেক করে দেখো যে তোমার অ্যান্সার সঠিক এসছে কিনা, ঠিক আছে? চলো এরপরে আরও দুটো নিয়ম আমি তোমাদের প্রথমেই বলেছি, চলো আরও দুটো নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। চলো এরপরে বাকি নিয়ম দুটো শিখে নেওয়া যাক। দেখো তোমাদের সুবিধার জন্য আমি কিছু উদাহরণ নিয়ে নিয়েছি, তোমরা যদি লক্ষ্য করো
তোমরা দেখবে প্রত্যেকটা সংখ্যাই 50 এর কাছাকাছি কিন্তু 50 থেকে বড়, যেমন 52 54 55 58 59। এই ধরনের সংখ্যা বর্গ করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। তো এই ধরনের সংখ্যা বর্গ করার জন্য একটা ফিক্সড ভ্যালু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 25। ঠিক আছে, 25 প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রেই আমাদের কাজে লাগবে। ওকে, তো দেখো প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ দেখতে হবে এই যে 52 এটা 50 থেকে কত বেশি, অর্থাৎ 52 50 থেকে কত বেশি। আমরা দেখিয়ে বুঝতে পারছি কত বেশি, 2 বেশি। তো যত বেশি তার স্কোয়ার আগে মনে মনে বসিয়ে দাও, 04 আমরা লিখব, 2 দুগুণে 4 হয়, তো আমরা 04 লিখব। কারণ হচ্ছে সবসময় আমরা খেয়াল রাখবো যে এখানে দুই অঙ্কের সংখ্যা আমাদের সবসময় বসাতে হয়। ওকে, তো প্রথম কাজ আমরা কী করলাম, যত বেশি তার স্কোয়ার লিখব। এরপরে কাজ হচ্ছে যত বেশি 25-এর সঙ্গে তত যোগ করে দাও। ঠিক আছে, আমরা প্রথমেই দেখেছি 2 বেশি, তাহলে 25-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি কত হচ্ছে, 25 আর 2 27, 27 বসিয়ে দাও, তোমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, অনেকের কাছে হয়তো ক্লিয়ার না, চলো আরও কিছু উদাহরণ দেখা যাক। 54 আমরা প্রথমেই দেখব, 54 50 থেকে কত বেশি, 4 বেশি। যত বেশি তার স্কোয়ার করো, 4 কত, 16 বসিয়ে দাও, 16। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে এই 54 50 থেকে 4 বেশি আমরা প্রথমেই দেখেছি, যত বেশি তত 25-এর সঙ্গে যোগ করো, 4 বেশি 25 আর 4 হয়ে যাচ্ছে 29, বসিয়ে দাও, আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, চলো এরপরে আমরা একটু ফাস্ট করব, 55-এর স্কোয়ার আমরা করব। আমরা দেখেই বুঝতে পারছি 55 50-এর থেকে 5 বেশি, অর্থাৎ যত বেশি তার স্কোয়ার কত হচ্ছে, 5 5 25 হয়ে গেল। এরপরে যত বেশি 25-এর সঙ্গে তত যোগ করব, 25 আর 5 কত হয়ে যাচ্ছে, 30 বসিয়ে দিলাম, আমাদের অ্যান্সার কমপ্লিট। দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করতে পারবে। চলো এরপরে আমরা করে ফেলবো 58-এর স্কোয়ার, আমরা দেখেই বুঝতে পাচ্ছি 8 বেশি, অর্থাৎ 8 8 64 আমরা বসিয়ে দেবো। এরপরে যত বেশি 25-এর সঙ্গে তত যোগ করবো। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবে 25-এর সঙ্গে আমরা যোগ করবো। ঠিক আছে, 25 আর 8 যদি আমরা যোগ করি আমাদের হয়ে যাচ্ছে 33, আমরা বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার কমপ্লিট। চাইলে ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো। 59-এর স্কোয়ার, 9 বেশি আমরা দেখেই বুঝতে পাচ্ছি, 9 9 81 আমরা বসিয়ে দেবো। এরপরে কাজ হচ্ছে যত বেশি 25-এর সঙ্গে আমরা তত যোগ করবো, 25 আর 9 হয়ে যাবে আমাদের 34, আমরা বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার কমপ্লিট। তো আশা করছি খুব সহজে তোমরা দ্বিতীয় নিয়মটাও শিখতে পারলে। নিশ্চয়ই তোমাদের অনেকের মনে এই কথাটা আসছেই, দাদা প্রথম যে নিয়মটা শিখলাম সেই নিয়মের দ্বারাই আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো, অ্যান্সার হবে হ্যাঁ পারবে। কারণ প্রথম নিয়মে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি 1 থেকে 100 যে কোনো সংখ্যার বর্গ তোমরা করতে পারবে। ঠিক আছে, এই নিয়মেও চাইলে করতে পারো, চাইলে প্রথম নিয়মেও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, চলো 3 নম্বর নিয়মটা আমরা শিখে নিই। 3 নম্বর নিয়ম, তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে সমস্ত সংখ্যা 50-এর কাছাকাছি, অর্থাৎ দেখো এই সংখ্যাগুলো কিন্তু 50-এর কাছাকাছি কিন্তু 50 থেকে কম। আগে আমরা একটু আগে শিখেছি 50-এর কাছাকাছি কিন্তু 50 থেকে বেশি, এই নিয়মে আমরা শিখবো 50-এর কাছাকাছি কিন্তু 50 থেকে কম, যেমন 45 49 43 42 এই ধরনের সংখ্যার বর্গ আমরা কীভাবে করব। অনেকটা ঠিক আগে নিয়মের উল্টো যদি আমরা টেকনিক ইউজ করি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলো আমরা করে ফেলি। প্রথমেই আমরা দেখবো যে এই যে 45 এটা 50-এর থেকে কত কম, আগে দেখছিলাম কত বেশি, এক্ষেত্রে আমরা দেখবো কত কম। ঠিক আছে, তো আমরা দেখেই বুঝতে পারছি যে 5 কম, তো যত কম তার স্কোয়ার লিখে দাও, 5 5 25 আমরা লিখে দেবো। এরপরে কাজ হচ্ছে যত কম তত আমরা 25 থেকে মাইনাস করবো। ঠিক আছে, তো 5 কম 25 থেকে 5 মাইনাস করে দাও, কত হচ্ছে 20, বসিয়ে দাও, তোমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আগেরটার উল্টো, আগে আমরা কী করছিলাম, যত বেশি তার স্কোয়ার করছিলাম এবং তারপরে 25-এর সঙ্গে যোগ করছিলাম, এক্ষেত্রে কী করবো, বিয়োগ করবো। ঠিক আছে, চলো পরেরগুলো করে ফেলি। 49 আমরা দেখেই বুঝতে পারছি 50 থেকে 1 কম, তো একের স্কোয়ার তো একই হয় কিন্তু আমরা 1 লিখবো না, 01 লিখবো। একটু আগে আমরা শিখেছি দুই অঙ্কের সংখ্যা আমাদের বসাতে হয়। ঠিক আছে, এরপর আমরা কি করব, যত কম 25-এর থেকে তত বাদ দিয়ে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে, 24 আমরা বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো পরেরটা করে ফেলি। আমরা দেখেই বুঝতে পারছি 7 কম 50 থেকে 7 কম, অর্থাৎ 7 7 49 আমরা বসিয়ে দেবো। এরপরে কাজ হচ্ছে যত কম 25 থেকে আমরা তত বাদ দেবো, 25 থেকে 7 যদি আমরা বাদ দিই আমাদের হবে 18, আমরা বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো পরেরটা করে ফেলি। আমরা দেখেই বুঝতে পারছি 42 অর্থাৎ 8 কম 8 8 64 বসিয়ে দাও। এরপরে 25 থেকে 8 যদি আমরা মাইনাস করে দেই আমাদের হয়ে যাবে 17, আমরা বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো পরেরটা করে ফেলি। লাস্ট উদাহরণ আমাদের 46, আমরা দেখেই বুঝতে পারছি 4 কম অর্থাৎ 4 4 16 বসাবো, 25 থেকে 4 যদি আমরা মাইনাস করি আমাদের হয়ে যাচ্ছে 21, আমাদের অ্যান্সার কমপ্লিট। তো আশা করছি খুব সহজেই তোমরা তিনটে নিয়ম শিখতে পেরেছ। আচ্ছা, তোমাদের অনেকের মনে নিশ্চয়ই এই কথাটা আসছে, দাদা এই দুটো নিয়ম আমরা অ্যাপ্লাই না করে আজকে যে প্রথম নিয়মটা শেখালে সেই নিয়মের দ্বারাই আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো, অ্যান্সার হবে হ্যাঁ পারবে। কারণ প্রথমে আমি তোমাদের শিখেছি 1 থেকে 100 যে কোনো সংখ্যার বর্গ তোমরা কিভাবে করতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাগুলোও কিন্তু ওই আগের নিয়মেও হবে। আগের ভিডিও এবং এই ভিডিও নিয়ে টোটাল আমি তোমাদের বর্গ করার 6টা নিয়ম শিখিয়ে দিলাম। ঠিক আছে,
আছে, অর্থাৎ যত রকম শর্টকাট নিয়ম হয় আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, এরপরে তোমার ইচ্ছা তুমি কোন নিয়মে সলভ করবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, ভিডিওটা কেমন লাগলো পারলে সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।